हेलो फ्रेंड्स, बाहारी स्वादे रान्नाघरे सबाइके स्वागत। आमी रूपा, आज आपनादेर सामने शेयर करब आम सुजिर लुचि। तई आम सुजि लुचि बनानोर जोन्नो आमी एखाने निएछि 100 ग्राम सुजि, बा आमी बाटिते मेपे निएछि एक बाटी सुजि। सेई सुजिटाके आमी एकटा पात्रेर मध्ये ढेले दिलाम। दिए आमी अल्प परिमाणे हालका गरम जल आमी निएछि। सेई हालका गरम जल आमी एकटु दिए सुजिटाके आमी भिजिए राखबो। एई रकम हालका गरम जल दिए आमी सुजिटा आगे एकटु मेखे नेबो। आर बेशि दिलाम ना, एई रकम शुकनो शुकनोई होबे। आमी एखन एई सुजिटाके आमी आध घंटा ढेके रेखे देबो। ঘন্টা পর সুজির ঢাকনাটা খুলব। সুজিটা আমার অনেকটাই ফুলে উঠেছে, দেখুন কতটা ফুলে উঠেছে। এই রকম সুজিটা কিন্তু ফুলে উঠবে, সুজিটা ফুলে উঠেছে। আর আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আম, আমি কেটে নিয়েছি পাকা আম। এই আমটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর প্লিজ ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে আমার চ্যানেলের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আমটা আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি আমটা এই আমি সুজির মধ্যে দিয়ে দেব। আম সুজি লুচি কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আর আমটা কিন্তু দেখবেন অবশ্যই যেন পাকা এবং মিষ্টি আম হয়, তাহলে টেস্টটা খুব ভালো হবে। আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে আমি একটু ভালোভাবে সুজির সঙ্গে আমটা মেখে নেব। আমের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এক টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দেব। এবার আমি নিয়েছি এখানে ময়দা, পরিমাণ মতন আমি ময়দাটা ব্যবহার করব। আম সুজির লুচি করার জন্য আমি ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এর উপর একটু সাদা তেল আবার দিয়ে আমি মাখিয়ে নেব। এইভাবে আমি সাদা তেল একটু এর মণ্ডটার উপরে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব ঢেকে। আর আমি এখানে আম সুজি নিয়েছিলাম 100 গ্রাম, আর একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। সেই আমের কাঁটা দিয়ে কিন্তু আমি পুরো ওই মণ্ডটা মেখেছি। আর ময়দা আমি এখানে যতটা নিয়েছিলাম পুরো ময়দাটাই আমি দিয়েছি, প্রায় 150 গ্রাম মতন ময়দা নিয়েছিলাম। আমি কিন্তু এই মণ্ডটা মাখার জন্য এক ফোঁটা জল ব্যবহার করিনি। এখন আমি এটা 10 মিনিট ঢেকে রেখে দেব, আর সেই ফাঁকে আমি করে নেব এই আম সুজি লুচি খাওয়ার জন্য আমি করে নেব কুমড়োর ছক্কা। কুমড়ো আলু দিয়ে একটা তরকারি বানাবো বা ছক্কা বানাবো, সেটা আমি এখন করে নেব। আর এই তরকারিটা কিন্তু আমি পুরো জল ছাড়াই করব, কোনো রকম জল ব্যবহার না করেই এই কুমড়োর ছক্কাটা বানাবো। কড়াইতে কড়াই গরম হয়ে গেছে, এখন আমি একটু পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা লবঙ্গ, একটু দারচিনি নিয়েছি, আর পাঁচফোড়ন নিয়েছি। এটা আমি তেলে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি ফোড়নটা একটু নেড়েই দিয়ে দেবো এই কুমড়ো আলু। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব
एक टेबिल चामच आदा जिरे बाटा। और ये रान्नाटा आमी बाई रान्नाते तो कोनो जल ही व्यवहार करब ना, आमी एकदम लो फ्लेम करे आमी ढाका दिए आमी कुमड़ोर छक्काटा तैरी करब। खूब सुस्वादु कुमड़ोर छक्का, रुटी बा लुची बा परोटा जे कोनो किछुर संगे किन्तु कुमड़ोर तरकारी बा कुमड़ोर छक्का खेते खूब ही भालो लागबे। माझे माझे ढाकाटा खुले आमी एकटु नाड़िये देव। दस मिनट पर आमी ए ढाकाटा खुलब। ढाकाटा खुले आमी आम सुजीर ए मंडो थेके आमी छोटो छोटो लेची बनिए नेब। लुचि जे रकम लेची करा हय एरकम छोटो छोटो लेची बनाब। आमी माझे माझे एटा नाड़िये दिएछि। एखन आमी दिए देव एक टेबिल चामच चीनी। तो चीनीटा आपनारा परिमाण मतन बाड़िये कमिये नेबेन। আর আমি কিন্তু এই কুমড়ো ছক্কা বা কুমড়ো তরকারিতে কোনো রকম জল ব্যবহার করিনি। আমার কুমড়োটাও নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলব। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখব। ঢাকা দিয়ে আমি পাশে নামিয়ে রাখলাম। আর লুচি বা ভাজার জন্য আমি এখানে এই কড়াইতে তেলটা দিয়েছি। তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি লুচিগুলো একটু বেলে নেব। হাতে একটু আমি তেল মাখিয়ে নেব। দেখুন লুচির কালারটা কিন্তু আমের মতনই হয়েছে, হলুদ হলুদ হয়েছে। শুধু ময়দার হলে বা শুধু সুজির হলে কিন্তু সাদা সাদা এরকম হতো। এরকম ছোট ছোট সাইজ করে আমি লুচিগুলো সব বেলে নেব। তেলটা গরম হয়ে গেছে আর আমি কতগুলো লুচি বেলেও নিয়েছি। এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে লুচিগুলো ভেজে নেব। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে লুচিটা। আর একটু মাঝারি ফ্লেম করে আমি ভাজব। রেডি আমার আম সুজির লুচি। তাহলে ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করবেন। তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। খুব সুন্দর ফুলে উঠেছে এই আম সুজির লুচি, খেতেও সুস্বাদু। এই আম সুজির লুচি আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন বানানোর। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। পুরোপুরি রেডি আমার আম সুজির লুচি। আর এই লুচি কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুবই খুবই ভালো লাগবে। আর আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন বানানোর। আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।